সমষ্টি পুনৰনিৰ্ধাৰণত কোনো ব্যক্তি লক্ষ্য নহয়। অসম চুক্তি কাৰ্যকৰীৰ এটা দিশ প্ৰতিফলন হৈছে। মই আন্তৰিকতাৰে আদৰণি জনাইছো। সমষ্টি পুনৰনিৰ্ধাৰণটো সময়ৰ এক আহ্বান। ইয়াত আচলতে অসন্তুষ্ট হবলগা তেনেকুৱা বিশেষ কাৰণ নাই বুলি মই ভাবো। নির্বাচন আয়োগে যেহেতু সমষ্টি পুনর্নির্ধারণের খসড়া ইতিমধ্যে প্রকাশ করেছে আর খসড়া প্রকাশের পিছতে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিবসাগরত আমগুৰি সমষ্টিট নোহার বাবে ইতিমধ্যে প্রদীপ হাজরিকায় কৈছে যে তেও প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করব আর তেওঁৰ বিভিন্ন জন ইতিমধ্যে থকা বলে কৈছে। এই মুহূর্তে মূর সত্যি আছে চতিয়ার বিধায়ক পদ্ম হাজরিকা। শোণিতপুর জেলাখনত যদি চাও সামগ্রিকভাবে শোণিতপুর জেলাত বিশেষ পরিবর্তন হওয়া নাই, কিন্তু বিহালী বিধানসভা সমষ্টি যেটা আছে পদ্মদার কাষের সমষ্টি সেই সমষ্টিটা কিন্তু এতিয়া এস সির সংরক্ষিত হয়েছে। আর তারপর অকনমান আগে গেলে নাওবৈশা সমষ্টি, নাওবৈশা সমষ্টিও এবার অনুসূচিত জাতি অর্থাৎ এস সির সংরক্ষিত হয়েছে। সামগ্রিকভাবে গোটেই বিষয়টুক মন্ত্রী পীযুষ হাজরিকায় কৈছে যে খিলঞ্জিয়াক যেসকলে ভাল পায় খিলঞ্জিয়ার স্বার্থ সুরক্ষিত করা এখন ড্রাফট ওলাইছে, কিন্তু ইয়ার পরিবর্তে যেসকলে বিরোধিতা করেছে তেওঁলোক নতুন বদল। খিলঞ্জিয়ার স্বার্থ সুরক্ষিত হওয়াকে মই ভাবো যে এই সমষ্টি পুনর্নির্ধারণের খসড়া তালিকাখন ওলাইছে, ইয়াত আসলে অসন্তুষ্ট হবলগা তেনেকুৱা বিশেষ কারণ নাই বুলি মই ভাবো। আর গোটেই কথাটো হৈছে যে আমার খিলঞ্জিয়া মানুহৰ প্রভুত্ব থকাকে যাতে ভবিষ্যৎ দিনতো খিলঞ্জিয়া মানুহ সুরক্ষিত হৈ থাকে। আর সমষ্টি পুনর্নির্ধারণটো সময়ের এক আহ্বান, কারণ কোনোবা সমষ্টি 3 লাখৰ ওপৰ মানুহ আছে, কোনোবা সমষ্টি 1,35,000 আছে। সমষ্টি উন্নয়নের পুঁজির পৰা আরম্ভ করে সেই কথাবিলাকৰ সমভাবে মানে বিতরণ হওয়াটা উচিত। আর তারপরে যাক ভাবুকি আমার প্রতি আহি আছে, পরিকল্পিত ষড়যন্ত্রে জাতিটোর প্রতি ভাবুকির সৃষ্টি করা শক্তি সমূহ রাজনৈতিকভাবে ক্ষমতাবান হবর কারণে আমাক শাসন করবর কারণে যাক পরিকল্পনা হয়ে আছে তার প্রতিরোধ করার স্বার্থত আমি প্রয়োজন আছে সমষ্টি পুনর্নির্ধারণের। আর সমষ্টি পুনর্নির্ধারণত কোনো ব্যক্তি লক্ষ্য নহয়। কোনোবাই যদি ভাবিছে যে মোক নিশেষ করার এটু করেছে নাকি, মোক আসলে রাজনৈতিকভাবে শেষ করার কিবা করেছে নাকি, কিন্তু তেনেকুৱাটো লক্ষ্য নহয়। সমষ্টি পুনর্নির্ধারণ হয়েছে সামগ্রিক রাইজর সুরক্ষার স্বার্থত, খিলঞ্জিয়া মানুষ সুরক্ষার স্বার্থত। গতি ইয়াত জাতীয় সংগঠন যখন আছে বা ছাত্র সংগঠন যখন আছে তেওঁলোকেও বিচাৰিছে যে সমষ্টি অসমীয়া মানুহৰ প্রভুত্ব থকাকৈ, খিলঞ্জিয়া মানুহৰ প্রভুত্ব থকাকৈ পুনর্নির্ধারণ হব লাগে। খসড়া তালিকাত কোরবাত অল্প বিসঙ্গতি আছে, কোরবাত রেভিনিউ ভিলেজত ভাগ হয়েছে, কোরবাত গাঁও পঞ্চায়েত ভাগ হয়েছে, অলপ ইফাল সিফাল, এখন খসড়াহে। আমি আপত্তি যেতিয়া দরখাম, হিয়ারিং যেতিয়া হব, এটা নিশ্চয় পুনর্বিবেচনা হব কথাবিলাক, যেটা মানে ফাইনেল যেতিয়া হব এটো পুনর্বিবেচনা হব। গতি এই কথাবিলাক যে সিদ্ধান্ত যেহেতু রাইজে বিচাৰিছে লৈছে, আমার পুনর্নির্ধারণ সমিতির ফালৰ পৰাও এখিনি কৰিছে, মই আন্তৰিকতাৰে আদৰণি জনাইছো। অসম চুক্তিৰ 6নং দফাৰ যোনটো আছে সেইটো কৰবাত ইয়াত বহিঃপ্ৰকাশ ঘটিছে বুলি ভাবে নেকি, বহুতে কৈছে সেই কথা? চাওক, অসম চুক্তিত এই পুনৰনিৰ্ধাৰণৰ কথাটো আছে, গতিকে অসম চুক্তি কাৰ্যকৰীৰ এটা দিশ প্ৰতিফলন হৈছে। গতিকে অসম চুক্তিত অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ স্বাৰ্থ সুৰক্ষিত হোৱাৰ কথাটো আছে, যে একেবাৰে সকলো কথা নহয় কিন্তু পৰ্যায়ক্ৰমে সমষ্টি পুনর্নির্ধারণে যখন খসড়া তালিকা ওলাইছে এই প্রতিফলন হয়েছে যে ই আমার অসম চুক্তির একটা কার্যকরী মানে করেছে আর আমার জাতিটো সুরক্ষিত হব বলে এক ছবি প্রতিফলন হয়েছে। কংগ্রেসকে ধরে বিভিন্ন বিরোধী দলে, কংগ্রেসে পূর্বেও আদালতের দ্বারস্থ হয়েছিল, এটাও পুনের হুঙ্কার দিছে যে আদালতের মজিয়ালে যাব। কারণ সব খিলঞ্জিয়া মানুষের স্বার্থের বিপরীতে কিছু দল আর শক্তিয়ে কাম করে আছে। আজি খিলঞ্জিয়া মানুষের স্বার্থের কারণে যেতিয়া খসড়া তালিকাখন ওলাইছে, যাক মানুষের ভোট ব্যাংক সুরক্ষিত নহয় বলে ভাবিছে, যাক মানুষে খিলঞ্জিয়া মানুষের স্বার্থের কথা চিন্তা নকরে, তেনে কিছু শক্তিয়ে প্রতিবাদ করা তো স্বাভাবিক। আর দেখিছে যে সেই ভোট ব্যাংক সুরক্ষিত নহব পারে, খিলঞ্জিয়া মানুষের স্বার্থের কথা চিন্তা নকৰা কিছু মানুষে এই বিরোধিতা করা তো স্বাভাবিক। বহু আপনার কাষের সমষ্টি এটা এস সির সংরক্ষিত হয়েছে, বিহালী সমষ্টিটো নাওবৈশা এস সির সংরক্ষিত হয়েছে, কোরবাত প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে তাক লৈ? এটো তো থাকিব, 100% সন্তুষ্ট হওয়া তো সম্ভব নহয়, গতি কোরবাত এই কথাবিলাক থাকিব।
যে সাধারণ শ্রেণীর মানুষেরও হয়তো আপত্তি করবাত থাকিব, করবাত এসসি মানুষের আপত্তি থাকিব, কিন্তু গোটেই কথাখিনি এখন খসড়াহে। গতি হিয়ারিং যেতিয়া হব এই কথাখিনি যেতিয়া রাইজে আপত্তি করিব নিশ্চয় গুরুত্ব প্রদান করিব বলে মই আশা করো। চতিয়া সমষ্টি বিশেষ পরিবর্তন একো নাই হওয়া, চতিয়া কিন্তু লোকসভা কলিয়াবরত সোমাব বলে একটা আলোচনা চর্চা চলি আছে, গতি তেজপুরতে থাকিল মানে শোণিতপুর অন্তর্ভুক্ত হয়ে থাকিল, সেটো আমি আদরণি জানাইছো। আগর দরে থাকিলে আমি ভালেই পাও যে চতিয়া সমষ্টিটো অলপ ইফাল সিফাল কৰবাত জাপ মারি পেলায় কোনোবা একটা জায়গা সোমাইছে, সেটো আমি আঙুলিয়াব লাগিব। চতিয়া সমষ্টিত মোর ঘরখনো মিউনিসিপাল বোর্ড বিশ্বনাথ সমষ্টিত সোমাইছে, সেটো আঙুলিয়াব লাগিব। দেখা যাব যে মোর ঘরখনো বিশ্বনাথ সমষ্টিতে আছে, কিন্তু মই চতিয়া সমষ্টির পর প্রতিনিধিত্ব করে আছো। যে এইবিলাক আমি খসড়াত যেবিলাক কথা আহিছে সেইবিলাক আপত্তি করলে নিশ্চয় গুরুত্ব প্রদান করিব আর সেইবিলাক ঠিকঠাক করে হব বলে আমি আশা করছো। আমি আপত্তি জানাম যে যিখিনিত আমার অলপ কোবলগীয়া আছে, কোবাত রেভিনিউ ভিলেজ, কোবাত হয়তো গাঁও পঞ্চায়েত অলপ ইফাল সিফাল হয়েছে, কোবাত মিউনিসিপাল বোর্ড ইফাল সিফাল হয়েছে, সেইবিলাক আমি এটা গঠনমূলক দৃষ্টিরে আমি আদরণি জানাই, এই কমিটির সিদ্ধান্তক আদরণি জানাই, আমি যিখিনি আপত্তি করিব লাগে সেইখিনি আপত্তি দর্শাম। খিলঞ্জিয়ার স্বার্থ সুরক্ষিত করার কথা যেটু আছে, সেটুত আপনি কিমান দূর ভাবে যে এইখন খসড়াই তাক করিব পারিছে? মই 100% ভাবো যে খিলঞ্জিয়ার স্বার্থ সুরক্ষিত করিব পরাকৈ এই খসড়া তালিকাখন ওলাইছে।